আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা স্ক্রল মেইননেট নিয়ে কথা বলবো, মানে স্ক্রল মেইননেটের এয়ারড্রপ পাওয়ার জন্য বা এয়ারড্রপ এলিজিবল হওয়ার জন্য আমাদের কি কি কাজগুলো করা উচিত সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। ওকে, সো অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন, এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্টার জয়েন হয়ে নেবেন। ওকে, তো প্রথমে হচ্ছে আপনি আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন। আমি হচ্ছে এই যে পোস্ট আছে এই পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনি ক্লিক করলে এই পোস্টে চলে আসবেন টেলিগ্রামে। এবং এই পোস্টে আসার পরে এখানে আপনি এই পোস্টে দেখতে পাবেন যে আমি টোটাল এখানে তিনটা ধাপ দিয়ে রাখছি, একদম ইজি। যারা হচ্ছে মেইননেট বা টেস্টনেটে কাজ করেন রেগুলারলি তারা এই বিষয়গুলো একদম ইজিলি অনুধাবন করতে পারবেন। এখানে হচ্ছে টোটাল তিনটা ধাপ দিয়ে রাখছি, একটা হচ্ছে ব্রিজ সেকশন, একটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ বা সোয়াপ করা যেটাকে বলে সেইটা, এবং আরেকটা হচ্ছে টোকেন ডিপ্লয় করা। এবং বর্তমানের জন্য এই স্ক্রল মেইননেটে টোকেন ডিপ্লয় করাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং আমি আপনাদের বলবো আপনারা হচ্ছে নয় তারিখের ভিতরে এই টোকেন ডিপ্লয়ের কাজটা কমপ্লিট করবেন। ওকে, তো এখানে আমি আপনাদের এ টু জেড বুঝাবো না, কারণ এই যে ব্রিজ কীভাবে করে ওই জিনিসগুলো আপনি জানেন বা পারেন, একদম ইজি। ভিডিওটা লং করার কোনো ইচ্ছা নেই আমার। এবং হচ্ছে এইখান থেকে সোয়াপ করে কীভাবে, আপনি প্যানকেক সোয়াপে, ইউনি সোয়াপে, সুশি সোয়াপে, বা হচ্ছে আমরা জেকেসিন্সের কাজ করছি সিন সোয়াপে, তারপর হচ্ছে আপনার এই যে অমোনেসিয়াতে, এইগুলোতে হচ্ছে কিন্তু আমরা এর আগেও সোয়াপ করছি। সো কীভাবে সোয়াপ করে এই বিষয়গুলো তো আপনি জানেন, ব্রিজ কীভাবে করে এইগুলোও জানেন। ওকে, সো এই ব্রিজ এবং সোয়াপের টাস্কগুলো আমি দেখাবো না, আপনারা এইগুলো করে নেবেন আমাদের মেইন পোস্ট দেখে। তবে আমি হচ্ছে ব্রিজ সম্পর্কে একটু কথা বলি, সেইটা হচ্ছে যে এই অফিসিয়াল ব্রিজ যেটা আছে এইটা এখন না হোক, 20 দিন পরে হোক, 15 দিন পরে হোক, অবশ্যই আপনি অফিসিয়াল ব্রিজটা ব্যবহার করে নিন। কারণ যে কোনো একটা প্রজেক্টের, বড় প্রজেক্টের অফিসিয়াল ব্রিজটা ব্যবহার করা উচিত ইথারিয়াম নেটওয়ার্ক দিয়ে। ওকে, সো অফিসিয়াল ব্রিজটা যে কোনো একটা সময় ব্যবহার করে নেবেন। এবং এরপরে আপনি যদি এখন কাজ করতে চান, এখন ভাবতেছেন যে অফিসিয়াল ব্রিজটা এখন ইউজ করবো না, ইথারিয়াম নেটওয়ার্ক দিয়ে আমি অরবিটার নেটওয়ার্ক দিয়ে কাজ চালাতে চাই, তাহলে এই যে থার্ড পার্টি ব্রিজ দুইটা দেওয়া আছে, রিনোফাই, অল্টো ব্রিজ, এই দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো এখানে আপনি রিনোফাইটা সহজেই ব্যবহার করতে পারবেন, কারণ রিনোফাই অরবিটার ইথেরিয়াম যদি হচ্ছে এখানে ব্রিজ করেন, অরবিটার ইথেরিয়াম টু স্ক্রল নেটওয়ার্কের ইথেরিয়াম, তাহলে সেক্ষেত্রে $2, $1 হলেই ব্রিজ করতে পারবেন। প্রত্যেকটা ব্রিজে $0.50 ফি। আপনি যদি $1 ব্রিজ করেন রিনোফাই, আমি হচ্ছে আপনাদের দেখাচ্ছি রিনোফাইয়ের যে লিঙ্কটা আছে না, এখান থেকে কপি করে নেবেন। তারপর হচ্ছে আপনার যে মিসেস ব্রাউজার আছে, এখান থেকে মিসেস ব্রাউজারে চলে আসবেন। মিসেস ব্রাউজারে আসার পরে রিনোফাইটা পেস্ট করে দেবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনার থ্রি লাইন মেনুতে ক্লিক করে দেবেন, আচ্ছা ব্রিজে ক্লিক করে দেবেন। ওকে, এখান থেকে যে ব্রিজ সেকশনটা আছে ব্রিজে ক্লিক করে দেবেন। তো ব্রিজে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এটা লোড নেবে, লোড নেওয়ার পরে ওয়ালেট কানেক্ট করতে বলবো, ওয়ালেট কানেক্ট করবেন। তারপর তিনটার মতো মেবি পারমিশন চাই, তিনটা পারমিশন দিয়ে আপনি উপরে রাখবেন হচ্ছে অরবিট্রাম ইথেরিয়াম, নিচে রাখবেন হচ্ছে স্ক্রল ইথেরিয়াম। ওকে, উপরে এরকম করে অরবিট্রাম ইথেরিয়াম, এখানে ইথেরিয়াম রাখবেন এবং এখানে স্ক্রল রাখবেন। এখানে হচ্ছে আপনার সোয়াপ ব্রিজ করতে বলবে, $0.50 ফি কাটবে, $2 করলে $0.50 ফি কেটে $1.50 পৌঁছাবে এইখানে। ওকে, সো আপনি আপাতত কাজ চালানোর জন্য রিনোফাইটা ব্যবহার করতে পারেন, এইটাই একদম সহজ। অথবা আপনি যদি চান সেক্ষেত্রে অল্টো ব্রিজটাও ব্যবহার করতে পারেন। এখান থেকে যে অল্টো ব্রিজের লিঙ্কটা এখানে দেওয়া আছে, এটা হচ্ছে এখান থেকে কপি করে নেবেন। এটার কাহিনী আপনাদের আমি জানাচ্ছি, এখান থেকে যে অল্টো ব্রিজ যেটা আছে, আচ্ছা এটা না, এখান থেকে হচ্ছে এই যে অল্টো ব্রিজ যেটা আছে এইটা এখান থেকে হচ্ছে আপনি পেস্ট করে দেবেন। ওকে, তারপর হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করবেন, ওয়ালেটটা কানেক্ট করে এখান থেকে আপনি হচ্ছে এইখানে একটা ক্লিক করে দেবেন, আপনাকে হচ্ছে ব্রিজ সেকশনে নিয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করে দিই, দেখেন আমাকে ব্রিজ সেকশনে নিয়ে আসছে। এখানে হচ্ছে আপনি উপরে অরবিটার ইথেরিয়াম রেখে নিশ্চয়ই স্ক্রল রাখবেন, তারপর এখান থেকে হচ্ছে আপনি ব্রিজ করে নেবেন। এইটা মূলত হচ্ছে আমি শেয়ার করলাম এই কারণে, এইখানে আপনার যে কোনো ব্রিজ করেন, ব্রিজ করলে সর্বোচ্চ $100 পর্যন্ত আপনাকে তারা ব্যাক করে দেবে, মানে বোনাস দিবে। ওকে, আপনি $1 পাইতে পারেন, $2 পাইতে পারেন, তারপর দু একজনকে দেখলাম কিছু NFTও দিছে। সো এখানে যে যতটুকুই হোক আপনি কিছু না কিছু রিওয়ার্ড পাবেন যদি এটা ব্যবহার করেন। তবে এখানে মিনিমাম হচ্ছে আপনার প্রায় $7-8 মতো ব্রিজ করতে হয়। ওকে, সো এটা আপনাকে $7 যদি না থাকে, আপাতত কাজ চালানোর জন্য আপনি হচ্ছে রিনোফাইটা কিন্তু ব্যবহার করতে পারেন। ওকে,
তো এই ব্রিজগুলো কিভাবে করে এইগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। এইগুলো দেখিয়ে ব্রিজ করে আপনাদের সামনে সময় নষ্ট করতে চাই না। আমাদের মেইন যে ফোকাসটা রাখবে আজকের ভিডিওতে সেটা হচ্ছে টোকেন ডিপ্লয় করা। ওকে, যে আমরা হচ্ছে স্ক্রল মেইন নেটে কীভাবে টোকেন ডিপ্লয় করব। আমাদের প্রথম কাজটা কি, যে এই যে ব্রিজ করা যতটুকুই হোক, $1.50 হোক, $1 হোক বা $2 হোক, আমাদের স্ক্রল ইথারিয়ামটা নিতে হবে। এবং আমি এর আগে হচ্ছে স্ক্রল ইথারিয়ামটা নিছি, এই যে গত একদিন বা দুই দিন আগে হচ্ছে স্ক্রল ইথারিয়ামটা নিয়ে রাখছি। কারণ আমরা যখন হচ্ছে টোকেন ডিপ্লয় করতে যাব তখন স্ক্রল ইথারিয়াম ফি চাইবে, এটা পাবো কোথায়? এটা পাওয়ার জন্যই তো আমাদের হচ্ছে এখান থেকে রিনোফাই আমি হচ্ছে ব্রিজ করে নিছি। ওকে, তো এখন হচ্ছে আমরা এখান থেকে টোকেন ডিপ্লয় করবো, এবং এই টোকেন ডিপ্লয়টা আমি প্রত্যেককে বলবো, আমাদের চ্যানেলের আমাদের কমিউনিটি যারা আছে আমি তাদের প্রত্যেককে বলবো এটা নভেম্বরের আগেই নেওয়ার চেষ্টা করবেন। কারণ এইখানে আপনি যে টোকেনটা ডিপ্লয় করবেন এর বেসিসে আপনাকে ওরা আরও একটা জেনেসিস এনএফটি রিওয়ার্ড দিবে। ওকে, এবং ওইখানে তিন ধরনের জেনেসিস এনএফটি আছে, সম্ভবত নামগুলো মনে নাই, মানে তিন ক্যাটাগরির। আমরা 9 নভেম্বরের আগে যারা নিব তারা সবচেয়ে উপরের যে ক্যাটাগরি সেইটা পাবে, তারপরে হচ্ছে একটা মিডল ক্যাটাগরি, এবং তারপরে একটা লো ক্যাটাগরির। সো আমি প্রত্যেককে বলবো 9 নভেম্বরের আগেই হচ্ছে এই এনএফটি মানে হচ্ছে টোকেনটা ডিপ্লয় করার চেষ্টা করবেন, এবং তাহলে আপনি এখান থেকে হচ্ছে হাই ক্যাটাগরির যে জেনেসিস এনএফটিটা আছে ওইটা পাওয়ার তালিকায় থাকবেন। ওকে, তো কীভাবে কী করবেন আমি একদম ইজিলি বুঝাই দিচ্ছি। আচ্ছা, আমি যেটা বলছিলাম স্ক্রল ইথেরিয়াম এটা আমার হচ্ছে প্রায় $4 মতো আমি হচ্ছে এখানে ব্রিজ করে নিয়েছিলাম, এখন বর্তমানে হচ্ছে $2 আছে। আমি এর আগে হচ্ছে একবার এখানে কাজ কমপ্লিট করছি, মানে আমাদের যে থার্ড ওয়েভে টোকেন ডিপ্লয় করা এটা কমপ্লিট করছি। এইটা হচ্ছে প্রথমে স্ক্রলের ডিসকর্ডে অ্যানাউন্স ছিল এরকম, যে আমরা যে কোনো জায়গা থেকে টোকেন ডিপ্লয় করলেই হলো তাহলেই আমাদের হচ্ছে এলিজেবল করবে। পরে মাঝখানে ওরা একটা আপডেট দিল যে ওইটা রিমিক্সে করতে হবে, তারপরে আজকে আবার হচ্ছে আজকে না গতকাল রাত্রে মেবি আবার আপডেট করে দিল যে না, যে কোনো জায়গায় আপনি হচ্ছে এইখানে ডিপ্লয় করলেই হয়ে যাবে। সো আমরা হচ্ছে থার্ড ওয়েবে করবো, কারণ থার্ড ওয়েবে একদম সহজভাবে টোকেন ডিপ্লয় করা যায়। আমি আপনাদের একটু যে দেখাই দিতেছি। ওকে, আপনি হচ্ছে এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন, কপি করে নিয়ে অবশ্যই কিন্তু আপনার এখানে $1 বা $1 উপরে ইথেরিয়াম থাকতে হবে স্ক্রলের। ওকে, আপনি $2 ব্রিজ করে নিন। তো তারপরে হচ্ছে আমরা যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম থার্ড ওয়েবের সেইটা এখানে হচ্ছে পেস্ট করে দেব। আচ্ছা, তারপরে এখান থেকে হচ্ছে আমরা এই যে কানেক্ট ওয়ালেট আছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করব, এবং কানেক্ট ওয়ালেটে ক্লিক করে একটা জিনিস আপনারা মনে রাখবেন, আপনি নতুন যখন হচ্ছে ওয়ালেট কানেক্ট করবেন তখন ওয়ালেট কানেক্টের পরে একটা ইমেইল চাইবে, ওই ইমেইলটা দিয়ে নেবেন। তো আমি হচ্ছে অলরেডি যেহেতু একবার এখানে কাজ করছি সো আমার এখানে ইমেইল টিমেইল চাইবে না, জাস্ট সরাসরি আমার ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করলেই হয়ে যাবে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কিছুই করা লাগে না, এখানে অটোমেটিক হচ্ছে আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। ওকে, তেমন কিছু করা লাগে নাই। আর আপনারা হচ্ছে নতুন যখন এখানে ওয়ালেট কানেক্ট করবেন এখানে কিন্তু আপনাকে হচ্ছে একটা ইমেল দিতে পারবো, ওয়ালেট কানেক্ট সাইন ইনের পরে একটা ইমেল দিতে পারবে। সো ইমেলটা দিয়ে নেবেন তাহলে হয়ে যাবে। দেন এখান থেকে হচ্ছে এই যে ডিপ্লয় নাও যে লেখাটা আছে আমি ডিপ্লয় নাও এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। এখানে হচ্ছে আমাদের সামনে এরকম পেজ চলে আসছে। ওকে, এরকম পেজ চলে আসছে। এখন হচ্ছে আমরা এখান থেকে কি করব, এখানে একটা পিকচার সিলেক্ট করবো। এখানে ক্লিক করলে আমাদের হচ্ছে গ্যালারি থেকে একটা পিকচার সিলেক্ট হবে, তো আমি পিকচারটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমাদের চ্যানেলের লোগোটা এটাই সিলেক্ট করলাম, এইটাই হচ্ছে আমাদের এনএফটি হবে। দেন এখানে এই যে কি বলে এটা নেম, ওকে, আমাদের একটা নেম সিলেক্ট করতে হবে। তো এখানে আমি দিছি স্কল জেনেসিস 2, এখানে একটা নেম দিবেন, এখানে সিম্বল দিবেন যে কোনো ইচ্ছা মতো। তারপরে এখান থেকে হচ্ছে ডিসক্রিপশন লিখবেন সামথিং, যে কোনো কিছু আপনি হচ্ছে লিখে দেবেন এখানে। তারপর নিচের দিকে আসবেন, আর এইগুলোতে কোনো কিছু করার দরকার নেই, নিচের দিকে আসবেন। এই যে ডিপ্লয় নাও লেখা আছে, সিম্পলি ডিপ্লয় নাও এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আমাদের ওয়ালেট থেকে পারমিশন দিতে হবে, এবং এখান থেকে কিছু ফি কাটবে, এবং এই ফিটাই হচ্ছে আমাদের মেইন ফি। তো জাস্ট একটু ওয়েট করি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে 69 সেন্ট এখান থেকে কেটে নেবে। তো আমি এখান থেকে সিম্পলি কনফার্মে ক্লিক করে দিচ্ছি, এবং কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এইখানে এইটাও টিকমার্ক উঠে যাবে, এটা অটো টিকমার্ক উঠে যায় মেবি। এইটা উঠে যাওয়ার পর আমাদের হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আমাদের সাইন ইন করে দিতে হবে মেবি, একটু ওয়েট করলে বোঝা যাবে আমার ঠিক। আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম ওইটা হচ্ছে আমাদের সাইন ইন করতে হবে, এবং এই সাইন ইন করে দিলে আমাদের টোকেনটা ডিপ্লয় করা হয়ে যাবে, এবং আমাদের হচ্ছে তার পরের পেজে নিয়ে যাবে। আমি এখান থেকে যে সাইনে ক্লিক করে দিচ্ছি এটা আমাদের হচ্ছে অটো কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমাদের হচ্ছে নেক্সট ধাপে নিয়ে যাবে।
আচ্ছা, এইখানে নেক্সট ধাপ বলতে এইখানে আমাদের হচ্ছে এই যে আমাদের যে এনএফটি ওইটা হচ্ছে বা টোকেন এখানে হচ্ছে ডিপ্লয় করা হয়ে গেছে সেইটাই বলছে, জানাচ্ছে সাকসেসফুলি হয়ে গেছে। এখন আপনাকে এই পেজে অটোমেটিক নিয়ে আসবে। ওকে, তো এই পেজে নিয়ে আসার পরে এখান থেকে আমাদের আর কোনো কাজ আছে কি না, এখানে সত্যি বলতে আমাদের আর কোনো কাজ নাই, এতটুকু করলেই যথেষ্ট। বাট তারপর আমি আপনাদের বলবো যে এইখান থেকে হচ্ছে আপনি কী করবেন, এই যে থ্রি লাইন মেনু আছে এই এই পাশে দেখতে পাচ্ছেন, থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন, তারপরে এই যে টোকেন লেখা আছে টোকেনের উপরে ক্লিক করবেন। তো আমি এখান থেকে টোকেনের উপরে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, টোকেনের উপরে ক্লিক করে আবার হচ্ছে এইটাতে ক্লিক করে দেবেন, তাহলে এই যে পেজ আছে এই পেজটা এখান থেকে সরে যাবে। ওকে, তো এইটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখেন আমাদের হচ্ছে এইটা এইখানে এই যে মিন্ট অপশন, ট্রান্সফার, এয়ারড্রপ, বান, এই অপশনগুলো চলে আসছে। তো এইখানে আপনি কি করবেন, এই যে মিন্ট যে অপশনটা আছে না, এই মিন্ট অপশনে ক্লিক করে দিয়ে সামথিং মিন্ট করে নেবেন আপনার ইচ্ছা মতো। আপনি হচ্ছে চাইলে 1000টাও মিন্ট করতে পারেন, আপনি চাইলে 50টাও মিন্ট করতে পারেন, আপনার ইচ্ছা মতো যে কোনো অ্যামাউন্ট আপনি এখানে মিন্ট করবেন। তো আমি এখানে হচ্ছে অ্যামাউন্টটা দিচ্ছি, আমি অ্যামাউন্ট দিচ্ছি হচ্ছে এখান থেকে 20টা। ওকে, তারপর মিন্ট টোকেনে ক্লিক করবো, ওয়ালেট থেকে কনফার্মেশন এবং সামথিং ফিও চাইবে এখানে। আমি এখানে হচ্ছে কিছু ফি দিয়ে ওই 20টা টোকেন মিন্ট করবো। ওকে, এতটুকু করলেই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না, এতটুকু করলেই হয়ে যাবে। এই যে 13 সেন্টের মতো আমাদের এখান থেকে ফি চাইছে, তো জাস্ট আমি 13 সেন্ট এখান থেকে ফি দিয়ে নিই। আচ্ছা, আমাদের 20টা টোকেন কিন্তু মিন্ট হয়ে গেছে, সাকসেসফুলি হয়ে গেছে। এখন আপনি চাইলে এই যে বার্ন অপশনে ক্লিক করে 20টার ভিতরে 2টা বার্ন করে দিতে পারেন, 5টা বার্ন করে দিতে পারেন, এখানে হচ্ছে ট্রান্সফারে ক্লিক করে ট্রান্সফার করতে পারেন, সেটা আপনার ইচ্ছা মতো। এইগুলো করার দরকার নেই, এতটুকুই করবেন, এত ঝামেলায় যাওয়ার দরকার নেই। ওকে, চাইলে বার্ন করতে পারেন 2টা বা 1টা, এগুলো করতে পারেন, নিজে থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট তারপর আমি ঝামেলা দেখাতে চাইতেছি না, এতটুকু করলে যেহেতু আমাদের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, সো আর বেশি করতে যাব না। তো এখন আমাদের হচ্ছে এখানে টোকেনটা ডিপ্লয় করা হয়ে গেছে এখান থেকে। এখন এখান থেকে কী করবেন, এই যে চেক ইউ আর এলিজেবল ফর অরিজিন এনএফটি, এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন। ওকে, তো কপি করে আপনি হচ্ছে যেই ওয়ালেট দিয়ে স্ক্রলে কাজ করতেছেন ওই ওয়ালেটটা এই লিঙ্কের সাথে হচ্ছে সিম্পলি কানেক্ট করবেন। এখান থেকে হচ্ছে লিঙ্কটা পেস্ট করে দিলে এরকম আসবে, আপনি হচ্ছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন। তারপরে কী করবেন, এখানে হচ্ছে নিচের দিকে আসবেন। ওকে, এবং আমরা যে জেনেসিস এনএফটিটা পাবো ওইটা কিন্তু পাবো হচ্ছে প্রায় 42 দিন পরে। ওকে, 42 দিন পরে মানে ডিসেম্বরের 9 তারিখ, তো ওরা মেবি হচ্ছে এখানে ডিসেম্বরের 15 তারিখ আমাদের হচ্ছে মিন্ট করতে দেবে আমাদের জেনেসিস এনএফটিটা। ওকে, তো এখন হচ্ছে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এইখানে দেখেন কি বলছে, যে নভেম্বরের 9 তারিখের আগে যারা এই হচ্ছে ডিপ্লয় করবে তারা এই যে কুইন টিক পাবে, বা হচ্ছে এটা এটাকে বলে যে হায়ার লেভেলের জেনেসিস এনএফটি। তারপরে হচ্ছে নভেম্বরের 24 তারিখের আগে যারা করবে তাদের হচ্ছে এখানে কোয়ার্টিক দিবে, তারপরে এখানে হচ্ছে ডিসেম্বরের 9 তারিখের আগে যারা করবে তাদের হচ্ছে কিউবিক দিবে। ওকে, সো এই ধাপের আগে আমরা প্রথম যে ধাপটা আছে মানে এটাকেই বলে হায়ার লেভেলের জেনেসিস এনএফটি, এইটাই হচ্ছে আমরা এখান থেকে পাবো। তার জন্য এখান থেকে যে নিচে দেখেন চেক এলিজিবিলিটি লেখা আছে, মানে আপনি যে সঠিকভাবে টোকেনটা ডিপ্লয় করছেন ওইটার জন্যই কিন্তু এখানে এলিজিবল করবে। সো এখানে দেখেন এই যে চেক এলিজিবিলিটি আছে, সিম্পলি এটার উপরে ক্লিক করবেন এবং এটার উপরে ক্লিক করলে আপনাকে বলবে যে ইউ আর এলিজিবল মিট দ্য এনএফটি, কাম ব্যাক অন ডিসেম্বর 14, মানে ডিসেম্বরের 14 তারিখ আমরা এটা হচ্ছে মিন্ট করতে পারবো। সো একটা জিনিস মনে রাখবেন, এই বর্তমান সময়টা হচ্ছে এনএফটির যুগ, বিভিন্ন Web3 প্ল্যাটফর্মের যুগ, যে কারণে আমাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন এনএফটি মিন্ট করে বড় বড় এয়ারড্রপে এলিজিবল হওয়া লাগতেছে, বা হচ্ছে বিভিন্ন Web3 যে প্রজেক্টগুলো থাকে যেমন হচ্ছে গ্যালাক্সির ভিতরে কাজবাস করে এলিজিবল হওয়া লাগে। সো অবশ্যই এই জেনেসিস এনএফটিগুলো প্রত্যেকেই কালেক্ট করে রাখবেন, বড় এয়ারড্রপে এই ধরনের জেনেসিস এনএফটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ওকে, তো টোকেনটা ডিপ্লয় করে আপনি চেক করে দেখবেন আপনি এলিজিবল আছেন কি না। ওকে, জাস্ট এতটুকুই, আপাতত আর কোনো কাজ নাই। এবং আমি আপনাদের যেটা বললাম যে আপনারা তো পারেন, আপনারা তো বোঝেন যে কীভাবে ব্রিজ করতে হয়, সেটা এই অফিসিয়াল ব্রিজ হোক বা থার্ড পার্টি ব্রিজ হোক, এইগুলো তো এর আগেও অনেক কয়েকবার ডিসকাস করা হয়েছে। তারপর কীভাবে সোয়াপ করা হয় টোকেন, এই সকল বিষয়গুলো আমি আজকের ভিডিওতে দেখাইলাম না, আপনারা নিজেরা ট্রাই করবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্টার জয়েন হয়ে নেবে। ধন্যবাদ সবাইকে।